নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবসানের মেয়াদ শেষ, নতুন নামে ফের চালু হচ্ছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার। ন্যায়স্থলেও অন্যায়, নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যাপক কালোবাজারি। রংপুরে আটক বার্মেদ সুপারের ট্রাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘ অবসানের মেয়াদ শেষ, ফের শুরু হতে চলেছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন। কোভিড অতিমারীর ফলে বিগত 25 মার্চ থেকে শিলচর গুয়াহাটি রুটে বন্ধ রয়েছে ট্রেনটি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী 24 ডিসেম্বর থেকে রীতিমতো শিলচর গুয়াহাটি রুটে আবারও দেখা যাবে 05615, 05616 প্যাসেঞ্জার ট্রেনটি। তবে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল এক নতুন নামে দেখা যাবে, এমনকি নতুন এক্সপ্রেস ট্রেনের স্টপেজেও রয়েছে অনেকটা রদবদল। এবার থেকে অরুণাচল, কাটাখাল, শালচাপড়া এবং পাঁচগ্রামে থাকবে না কোনো স্টপেজ বলে জানানো হয় এনএফ রেলওয়ের পক্ষ থেকে। এদিন ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকেও শিলচর শিয়ালদহ এবং আগরতলা শিয়ালদহ এক্সপ্রেস খুব শীঘ্রই চালু হবে বলে জানানো হয়। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রিতে ব্যাপক হারে দুর্নীতি চালাচ্ছে একাংশ স্ট্যাম্প ভ্যান্ডাররা। শিলচর আদালতের বাইরে এবং ভেতরে যে সকল স্ট্যাম্প ভ্যান্ডাররা আছেন তারা সরকার থেকে লাইসেন্স নিয়ে স্ট্যাম্প বিক্রি করছেন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ভ্যান্ডাররাই অধিক মূল্যে নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি করতে দেখা যাচ্ছে। শিলচর আদালতের চারপাশে নন জুডিশিয়াল স্ট্যাম্প ক্রয় করতে গেলে ভ্যান্ডারদের মুখ থেকে শোনা যায় সরকার স্ট্যাম্প দিচ্ছে না, তাই অন্যত্র থেকে চড়া দামে কিনতে হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। যেমন 9-10 টাকা মূল্যের স্ট্যাম্প বিক্রি হচ্ছে 50 টাকায়, আবার 50 টাকা মূল্যের স্ট্যাম্প বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এইভাবে ব্যবসা চালাচ্ছেন তারা। এতে পরিষ্কার দেখা যায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখে স্ট্যাম্পে কালোবাজারি করছে। অন্যদিকে নন জুডিশিয়াল স্ট্যাম্প ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। কাছাড় জেলার রংপুরে আটক করা হলো 5টি বার্মেজ সুপারি ভর্তি ট্রাক। জানা যায় সুপারি ভর্তি এই ট্রাকগুলো রংপুরে রাখা হয়েছিল এবং রাতে শহরের নো এন্ট্রি খোলার পর ট্রাকগুলো নিজেদের গন্তব্যে যেতে রওনা হয়েছিল, কিন্তু তার মধ্যে স্থানীয় কিছু যুব কংগ্রেসের কর্মীরা ট্রাকগুলোর অনুমান পেয়ে আটক করে। তা নিয়ে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ট্রাকগুলোর নম্বর যথাক্রমে UP31AP3303, UK06CV9013, UP36T3308, UP32N6856, PB10B29711। মানে ইউপির গাড়ি, ইউপির গাড়ি একটা ইনফরমেশন মানে ইনফরমেশন আসলো আমার মধ্যে, এইখানে আইলাম, হওয়ার পরে সেম নম্বরে গাড়িটা পাইলাম। হওয়ার পরে মানে ড্রাইভারদের জিগাইলাম আমরা যে এটা গাড়ির মধ্যে কী আছে কাগজ খোঁজা, ড্রাইভারের মধ্যে তো কাগজ নাই, কিছু নাই তার কাছে। মালটা কি হইলো সুপারি, আমাকে কইতে কি নাইলে বাইরের দিক দিয়ে সুপারিটা আইছে, তো আমার কাগজ নাই, কীরকম বাইরের দিকে সুপারিটা কীরকম আয়,
এটা সে আর খারা কীরকম সিন্ডিকেটে এটা খাসটা চলে এটা আমরা তদন্ত দাবি জানাই ইউথ কংগ্রেস থেকে। আর আগামীতে এখনও আর আগামীতে আমরা এটা নিয়ে ফাইট করবো, কিন্তু বিজেপি সরকারে টোটালি এটা যা সিন্ডিকেটে খাস চলে, কয়লা, এরপরে সুপারি, পাথর, বালু অবৈধভাবে চলাচল, তাদের যে সিন্ডিকেট চলে, তারা যে মানে ইউথ কংগ্রেস এটা যদি বন্ধ হয় না, তো ইউথ করে বৃহত্তম আন্দোলন করবো ইউথ কংগ্রেস থেকে। আর আজকে এই আমরা আপনার সামনে গাড়ি মানে প্রমাণ যে এরকম সিন্ডিকেট চলিয়ে আছে, মানে বিজেপি সরকারে, বিজেপি রাজ্যে রাজ চলে, সিন্ডিকেটে রাজ চলে, দুর্দান্তভাবে গভর্নমেন্ট রেভিনিউ না দিয়া তারা কীরকম কার সেটিংয়ে যে এরকম মানে সিন্ডিকেট চালাইছে, এটা আমরা দুর্দান্তভাবে দাবি জানাই। আর আগামীতে আমরা ওর বৃহত্তম আন্দোলন করব এই সিন্ডিকেট নিয়ে, সিন্ডিকেট বন্ধ হয় না। সিটিং গেটিং ফর্মুলার কথা বলা হলেও একুশের ভোটের সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে প্রতিটি আসনে বিজেপির টিকিট দেওয়া হবে। বরাক সফরে এসে শিলচরে একথা সাফ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, বিধায়ক থাকলেও আগামী নির্বাচনে সবার টিকিট মিলে যাবে তা নয়, প্রার্থী করার আগে তিনবার সমীক্ষা চালানো হবে, এরপর দলের কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকেও সমীক্ষা চালানো হবে। রাজ্য কমিটির সমীক্ষা এবং কেন্দ্রীয় সমিতির তিনটি সমীক্ষার ফল যদি ভালো থাকে তাহলে টিকিট মিলবে বলে উল্লেখ করেন রঞ্জিত। নয় দিনের বরাক উপত্যকার সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচরে আসেন অসম রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস। এদিন তিনি বঙ্গভবনে শিলচর বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় কর্মী সভায় অংশ নেন। তিনি বলেন, সমীক্ষার ফলাফলে প্রার্থীদের একমাত্র মাপকাঠি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বা তিনি নিজেও সমীক্ষার ফলাফলকে অবজ্ঞা করতে পারবেন না। প্রধানমন্ত্রী জল ও জীবন মিশনের অধীনে শুক্রবার পালংঘাট ব্লক এলাকার প্রায় 3 কোটি টাকার 8টি পানীয় জল প্রকল্পের সংস্কার কাজের সূচনা করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে এদিন পালংঘাট বাজার কালীবাড়ি ও আমড়াঘাট কালীবাড়িতে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 2022 সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, সহসভাপতি বিভাস রঞ্জন দে সহ অন্যান্যরা। আজকের দিনের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে ভারতবর্ষের প্রত্যেকের ঘরে যাতে পানীয় জল পৌঁছে যায়, আমরা পাইপ ওয়াটার স্কিম থেকে ভারতবর্ষের প্রত্যেক মানুষের ঘরে, এখন ব্যাপারটা হয়েছে 135 কোটি মানুষ, 135-140 কোটি মানুষের মধ্যে জল পৌঁছে দিতে গেলে দেখা যাচ্ছে এতদিন সরকার পরিচালিত হয়েছে কিন্তু প্রায় 100 কোটি মানুষের বাড়িতেই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম নেই, যার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে 2022 টার্গেট দিয়েছেন, হয়তো বা একটু দেরি হতে পারে কিন্তু 23-24 এর মধ্যে প্রত্যেকের ঘরে জল পৌঁছতে হবে। তার জন্য যত এক্সিস্টিং স্কিম আছে সব স্কিমে টাকা দেওয়া, কিছু বাদ আছে, বাদ পড়েছে, আবার হবে সেকেন্ড ফেজে, এই মুহূর্তে বেশি দেরি হবে না। ঠিক তেমনি করে যেখানে পুরানো স্কিমগুলো নেই ওইখানে নতুন করে স্কিম। 55 বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী নতুন রেল করিডোর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠকে বৃহস্পতিবার এই করিডোর চালু হয়। শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লিতে তাঁর দপ্তর থেকে এই বৈঠকে অংশ নেন। এ সময় করোনা মোকাবিলায় ও অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ বন্ধ হয়ে যায়। রেলপথ চালু করতে 2018 সালে নতুন প্রকল্প নেয় বাংলাদেশ সরকার। 2018 সালের 1 আগস্ট থেকে 2021 সালের 31 জানুয়ারি পর্যন্ত প্রকল্পের মেয়াদ ছিল। কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের 1.5 মাস আগেই এই রেলপথে ট্রেন চালু হল। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট 7টি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে 4টিতে রেলওয়ে সংযোগ স্থাপিত হয়েছে। বর্তমানে 5ম ইন্টারচেঞ্জ পয়েন্ট হিসেবে চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগটি সংযোজিত হল। চিলাহাটি ও চিলাহাটি বর্ডার রেলপথটি চালু হওয়ায় বাংলাদেশের মংলা পোর্ট এবং উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে আমদানি ও রপ্তানি বৃদ্ধি পাবে। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল সর্বধর্মের লোকদের উন্নয়ন নিয়ে চিন্তা করছে। এই দল ভারত মাকে বৈভবশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
বিজেপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এ কথা উপলব্ধি করছেন দেশের সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিজেপি নরসিংপুর মণ্ডলের উদ্যোগে ধলাই বিধানসভা সমষ্টির শাওড়াতল ও চানিঘাট গাঁও পঞ্চায়েতের চারটি শক্তিকেন্দ্র নিয়ে হাওয়াইথাং হাইস্কুলের খেলার মাঠে আয়োজিত শক্তিকেন্দ্র সম্মেলনে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরও বলেন, বিজেপি সরকার মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে ও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কিন্তু সুদীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরও কংগ্রেস দল মায়েদের সুরক্ষা ও উন্নয়ন নিয়ে ভাবেনি। পরে কর্কট বস্তির প্রায় 120টি পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের বিজেপিতে বরণ করে নেন মন্ত্রী পরিমল। এদিন শেওড়াতল জিপির 3 নং গ্রুপের কংগ্রেস দলের গ্রুপ সদস্য জিমি খাসিয়া ও জামালপুর জিপির 8 জন কংগ্রেস কর্মীরাও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কর্মী সহ অনেকে। রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে 1 নম্বর অবস্থানে আছে। আমাদের যত সদস্য সংখ্যা আছে ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর কোন রাজনৈতিক দলে এত সদস্য সংখ্যা নেই। তারপরেও আমরা মাঝে মাঝে কেন আমরা এভাবে আমাদের সাংগঠনিক সভা করি, তার কারণটা আমাদের একটু অনুধাবন করতে হবে। বন্ধুরা, রাজনীতি হয় বা রাজনৈতিক দলের সৃষ্টি হয় রাষ্ট্র রক্ষার জন্য। আমাদের দল ভারতীয় জনতা পার্টি, আমরা খুব বেশি পুরানো দল নই। আমরা 1980 ইংরেজিতে আমাদের দলের সৃষ্টি করেছি। 80 থেকে যদি 20 ধরেন আপনারা, প্রায় 40 বছর আমাদের বয়স হয়েছে। আর এই 40 বছরে আমাদের প্রয়াসে, আমরা সবাই মিলে যে প্রয়াস করেছি, এই প্রয়াসে আমরা পৃথিবীর মধ্যে রাজনৈতিক দল হিসেবে প্রথম নম্বরে আমরা অবস্থান করছি। উধারবন্দ উন্নয়ন খণ্ডের অন্তর্গত লাশিং গাঁও পঞ্চায়েতে আধার কার্ড নিয়ে অবাধে চলছে দুর্নীতি, আর এ নিয়ে অভিযোগ সাব্যস্ত করল লাঠিগ্রাম এলাকার কিছু অসহায় পরিবারের লোকজনেরা। তারা বলেন, বর্তমান পঞ্চায়েত সভানেত্রীর ইনচার্জ আলফিউজুন নেছা লস্করের স্বামী আজিবউদ্দিন লস্কর আধার কার্ড ও প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি নানা সরকারি প্রকল্পের নামে টাকা আত্মসাৎ করছে। তিনি প্রায় বলেন, আসামে তার সরকার চলছে। তাছাড়া তারা আরো বলেন, আজিব আধার কার্ডের যাবতীয় কাজের জন্য প্রত্যেকের কাছ থেকে মাথাপিছু 500 থেকে 600 টাকা নিচ্ছেন বলে অভিযোগে জানান। তোমার লুকুন দি কোন তারিখ দিছে, আমি কি আমি বুড়া মানুষ, আমি তারিখ জানি না। আমি তোমার তারিখ কইতাম না, তোমার আমার টুকা দিছে শুধু তারিখ করে। তো ওখানে মাতো লইয়া হয়েছে, আচ্ছা তুমি বউ আর তোমারটা ওই বউ। আমি বললাম, না আমারটা হইতো না, আমার ছেলের বউ লোক গিয়েছি, আর বেটি তো ইয়া আমার একলা হইলে হইতো না, হইলে আমরা 3 জন আছি, 3 জন করতাম, 3 জন আমরা একটা গাড়ি নিয়ে আসছি। তো হে ওখানে না হইতো না, তুমি তিনটা মাতো যেতে হইতো না। আরে একটা বেটা খালা লাম্বা লইয়া দাঁড় বইছে, ও বেটা হয়েছে আস্তে হো আস্তে হো আস্তে। আমি বললাম, না আমি ওখানে আস্তে হইতাম, আস্তে হইবার কথা না, তুমি তো আমার গাড়ি ভাড়া দিবে, আমি গাড়ি আইছি বুড়া বেটির জন্য ঘুরার গাড়ি ভাড়া টিকে দিল। আমার কইল, আচ্ছা 10 দিনের ভিতরে তোমার আমি বানাই দিমু, তুমি এখন যাও বা। আমি বললাম, খালকে আইয়া মানুষকে ইয়া টেকা দিবা না, ইয়া গেছে 3 জন মানুষ টেকা দিয়ে বানাইছে। কোন জায়গার মানুষটা? ও তো লাঠিগ্রাম। না সাধারণ
সোনাই সমষ্টির ধনীপুর গ্রামে জল সরবরাহ প্রকল্পের কাজ সম্পূর্ণ না হওয়ায় একেবারে চটে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন না এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার প্রকল্পটির উদ্বোধনের কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছার পর স্থানীয়রা তাকে কাজটির অসম্পূর্ণতার কথা বললে তিনি চটে যান। এই কাজের জন্য 13 লক্ষ টাকা বরাদ্দ হলেও বড়জোর 2 থেকে 2.5 লক্ষ টাকার কাজ মাত্র সম্পূর্ণ হয়েছে। জনগণের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কর্মকর্তাদের 1 সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি। উপাধ্যক্ষের এমন ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। আমরা সোনাই মিউনিসিপালিটির 9 নম্বর ওয়ার্ডের যেটা পিএইচই স্কিম আছে, এই স্কিমও ডিএমএফটিতে 13 লাখ টাকা দেওয়া হয়েছে স্কিমের রিনিভেশনের লাগে। স্কিমটা মানে ডিফাং অবস্থায় আছে প্রায় 1 বছর থেকে, এইটা চালু করার লাগে 13 লাখ টাকা দেওয়া হয়েছে। এই 13 লাখ টাকা যেগুলো খাওয়া যাওয়া দরকার আছে যে মানে রিনিভেশনের, এই সঠিকভাবে কাজ হয়েছে না করিয়া পাবলিকের একটা কমপ্লেন আছে। আর পুরানা যেটা স্কিম আছে ওইগুলার হোয়াইট ওয়াশ করিয়া আর নতুন রূপ দেওয়া হয়েছে, এটা গ্রামের মানুষের পছন্দ না। মানুষের পছন্দ হইল গিয়া জল ছাড়া হইতে মানুষের জল পাইত, বেশ কয়েকদিন ধরে মানুষের জলের সমস্যা করতেছে এই স্কিমের আন্ডারে, যাতে আগামী দিনে যেগুলা কয়েকটা সমস্যা আছে যে পাইপ কোনো জায়গাতে ফাটা আছে, জল ছাড়লে পাইপে দিয়া জল বাইরে যায়, ওইগুলা রিপেয়ারিং করার পরে এই স্কিমটা আমি আয়া শুরু করবো। তার 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, 1 সপ্তাহের ভিতরে যাতে এই স্কিমটা গাফিলতি নিশ্চয় ডিপার্টমেন্টের আছে, গাফিলতি আছে ডিপার্টমেন্টে তো দেখতে লাগে যে অত টাকার কাজ কোন জায়গায় ওয়ার না, ডিপার্টমেন্টও দেখতে লাগে। শুক্রবার সিপাহী বিদ্রোহের পটভূমি লাতুর ঐতিহাসিক মালেগুর টিলায় শহীদ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নং বাহিনীর এবং বলিষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ উদ্যোগে পালন করা হয় শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কোভিড নিয়ম মেনে অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলাশাসক আম্বামুথান এমপি ময়াঙ্ক কুমার ঝা, সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নং ব্যাটালিয়ান ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মনীশ কুমার প্রমুখ। এদিন সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্মারকস্থলকে জাতীয় ঐক্য ঘোষণার দাবি জানানো হয় পাটকাই ট্রেকার্সের তরফ থেকে। हमारा जो 1857 का जो फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस का यहाँ पे एक बैटल हुआ था, और ये बैटल में अराउंड 17-18 लोग यहाँ पे शहीद हुए हैं, और उनके मेमोरी पे मालेगर में एक वॉर मेमोरियल बना हुआ है, और इसमें हर साल हम लोग रथ लेइंग करता है बीएसएफ के साथ एंड डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन बीएसएफ के साथ हम लोग रथ लेइंग करते हैं, एंड दिस इज टू पे आर रेस्पेक्ट्स टू द पीपल हु हैव कॉन्ट्रीब्यूटेड फॉर आर इंडिपेंडेंस एंड टू ऑल मार्टर्स। थैंक यू। সোনাইয়ের বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের বিরুদ্ধে নানা অভিযোগ তুলল সোনাই ব্লক কংগ্রেস। শুক্রবার বিকেলে কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর যেসব উন্নয়নমূলক কাজকর্ম করছেন বলে প্রচার করছেন সেটা সম্পূর্ণ মিথ্যে বলে জানান। সোনাইয়ে উন্নয়নমূলক কাজকর্মগুলো তার আমলের বলে অভিমত ব্যক্ত করেন। এদিন কংগ্রেস নেতারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সোনাইয়ের দুর্নীতিকে ধামাচাপা দিতে বিধায়ক আমিনুল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছেন বলে জানান তারা। ডেপুটি স্পিকারের সঙ্গে যদি আরেকটা আমরা জুড়ে দিতে পারি যে পঞ্চায়েতের কাজের অধিকর্তা, পঞ্চায়েতের টাকাটা ডাইরেক্ট দিল্লি থেকে জিপি ফান্ডে আসে, ওইটার মধ্যে আর কেউ নাই, ওই টাকার কাজ করে আমি কেন বাবা লোক। আমরাও তো আমাদের সঙ্গে তো এনআরডিএস কাজ হয়েছে, আমরা তো পঞ্চায়েত থেকে কাজের বাবা কেন লোক, পঞ্চায়েতকে কেন আমরা বিপদে ফেলব। পঞ্চায়েতে জানে ওই ডিপিতে কোন কোন কাজ মানুষের চায়, কোন রাস্তা মানুষের লাগে, তারাই প্রজেক্ট ঠিক করে। এখন দেখা যায় শোনা যায় ভারত সরকারের যেটা মেইন নিয়ম যে পঞ্চায়েত একটে যেটা পঞ্চায়েত এই এনআরডিএস একটে যেটা আছে যে গাঁও সভা হয়ে স্কিম হবে, কিন্তু আজকাল দেখা যায় গাঁও সভার স্কিমগুলো যায়। শুক্রবার ধলাই থানার অন্তর্গত শুকতলা এলাকায় খোলা মাঠে এক কুমারী মায়ের শিশু জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় শিশুটির বাবার নাম ঠিকানার ব্যাপারে সঠিক কিছুই বলছে না নবজাতকের মা। উল্লেখ্য, মেয়েটির পরিবারের লোকেরাও তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর শুক্রবার সকালে খোলা মাঠেই শিশুটির জন্ম দেয় কুমারী মা।
যদিও জন্মের পর নবজাতকটি মারা যায়। মনির মাস্টার জামিল হোসেন আর আব্দুল তারা আমার বাই গরমে গেছে যে মেয়ের বাড়িটারে তোরা এখানে মারলাই আমরা কইছি না আমরা মারছি না আমরা বিডিবে ফাটাইয়া দিছেন তিনজন মানুষরে আমরা দড়ি আনছি আর এক বাড়ির দিকে এ বাগা সত্য আর আমরা উপরে তারা লাঠি ছোটা লইলা তখন আমি বিডিবিরে ফোন করছি ফোন করার পরে বিডিবি আইছেন আবার পরে তাই এটা আমরা হদি গেছেন তারা রেডি গেছেন তারা কইছেন এটা আমরা লগি না এখানে কেন তোমরা আনতা আমরা কইছি আমরা আনছি না আমরা কইছি মেডিকেল লইয়া যাও গার্জেন তো গাইছি তখন তো আমরা গ্রামের মানুষের তো আমরা দায়িত্ব আছে না মেয়েটা যদি মারা যায় পরে এটা যেটা আমরা করবো মেয়েটার আগে মেডিকেল না এটা মরতো এটার উপরে আমরা তুমি আমরা কাগজ আছে এটা দায়িত্ব ছাড়া আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অবসানের মেয়াদ শেষ, নতুন নামে ফের চালু হচ্ছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার। ন্যায়স্থলেও অন্যায়, নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যাপক কালোবাজারি। রংপুরে আটক বার্মেদ সুপারের ট্রাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।